বর্ধমান শহর থেকে 2 নম্বর জাতীয় সড়ক ধরে কাঞ্চননগর রথতলার দিকে গেলেই রাস্তার ডান দিকে পড়বে দুর্লভা কালী মন্দির। এটি পরিচিত ডাকাতিয়া কালী নামে। বন জঙ্গলে ঘেরা এই এলাকাতেই সাধনা করতেন গোকুলানন্দ ব্রহ্মচারী। তিনি কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে জানালেন মন্দিরের পুরোহিত মঙ্গল ভট্টাচার্য। তো একদিন পুকুরে চান করতে করতে একটা পাথরের মতন পায়েতে বারবার লাগছে, উনি ঠেলে দিচ্ছেন কিন্তু তারপরেও আবার আসছে, এসে পায়েতে ঠেকছে। তো উনি বারবার দেখছেন এটা কেন হচ্ছে, কি তুলে দেখি, তো দিয়ে তুলে দেখেছে একটা পাথর। সে পাথরটাকে নিয়ে এসে রেখে দিয়েছে। সেই দিন রাত্রে ঠাকুর ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি, তুই যে পাথরটাকে তুলছিলি না, নিয়ে এসেছিস, যাই হোক, আমি মা কালী, আমাকে তুই এখানে প্রতিষ্ঠা কর, করে পুজো টুজো কর, সাধনা কর। সাধকের হাত ধরে কিভাবে এখানে কালী মন্দির প্রতিষ্ঠা হলো সেই গল্প শুনিয়েছেন পুরোহিত। বলল, আপনি যে সাধনা করছেন, পুজো করছেন, আপনি কি ঠাকুরের কি পেয়েছেন, কি দেখেছেন? তো উনি, কি পাবো কি দেখবো এসব বলতে বলতে হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আজকে তো অমাবস্যা, ঠিক আছে আপনাকে আমি পূর্ণিমার চাঁদ দেখাবো, মুখ দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর তিনি ভয়ে কাঁপছেন, মহারাজাকে বলে ফেলেছি এই রে, আমি তো কি ভুল বললাম, কি করলাম, কাঁপছে আর মাকে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কি হলো, কি বললাম, ভুল বলেছি, আমাকে বাঁচাও। দিয়ে আপনি সন্ধ্যেবেলা আসুন মহারাজ, আপনাকে দেখাবো আমি। যে সন্ধ্যেবেলা যথারীতি মহারাজ দলবল নিয়ে সব চলে এসছে, তখনও ইনি কাঁপছেন আর ঠাকুরকে ডাকছেন। যে হঠাৎ সন্ধ্যের পর তিনি দেখেছেন যে আকাশে একটা গোল চাঁদ উঠেছে, সেই চাঁদকে তিনি নিজে দেখে এবং মহারাজাকে দেখিয়েছেন, ওই দেখো অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ। তিনি দেখেছেন আর মহারাজা দেখেছেন, আর বাকি কেউ দেখেনি, দেখতে পায়নি। তাতে মহারাজা খুব সন্তুষ্ট হয়ে এই জায়গা, জমি এবং মন্দির তৈরি করে দিয়ে তিনি মন্দিরের দায়িত্বভার নিয়েছিলেন। এখানকার দেবী কালী তিনি দুর্গা, আবার তিনি বিপত্তারিণী, তিনি চণ্ডী, একই মূর্তি নানাভাবে পূজিত হয় এই মন্দিরে, জানালেন স্থানীয় এক বাসিন্দা। আগে কুষ্টিপাথর ছিল প্রথম, সে কুষ্টিপাথর চুরি হয়ে যায়, তারপর কাঠের মূর্তি ছিল, বেলকাঠের মূর্তি ছিল, এখনও বেলকাঠের বাবা আছেন, শিব আছেন। আর তারপর সিমেন্টের মূর্তি তৈরি হয়, তারপর এইটা এখন পাল্টে মার্বেল পাথর দিয়ে হয়েছে। সমস্ত পুজো এখানে হয়, মানে ষষ্ঠী পুজো থেকে চণ্ডী থেকে ষষ্ঠী পুজো পর্যন্ত হয়, সমস্ত ঠাকুরের পুজো হয় এখানে। আমরা একদিকে মা দুর্গা রূপে পূজিত হচ্ছেন, আমার মা, হ্যাঁ, দুর্গা ঠাকুরের পুজো হয় এবং জগদ্ধামায়ের পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, সব পুজো, ষষ্ঠী পুজো, সব পুজো, সরস্বতী পুজো, যা বলবেন। পুজোয় আগে বলি হলেও এখন আর তা হয় না, বাকি সব আচার নিয়ম মেনেই পালিত হয়। তবে মন্দির ঘিরে গা ছমছমে অনুভূতি রয়েছে স্থানীয়দের। এই কুয়োর জলই ভোগ হয়, আর এখানে ধরুন রাতে ভোগও হয়, এমনি সেদিনকে পুরো লোকজন খাওয়ানো হয়, সারা বলিদান প্রথা তো বন্ধ আছে, আগে ছিল এখন বন্ধ আছে, আমি ছাঁচি কুমড়ো এগুলো বলি হয়। একটা গা ছমছম ব্যাপার, আপনি এমনি সন্ধ্যেবেলার দিকেও একা বসে থাকতে পারবেন না, আর এখানে রাত্রিরে বন্ধ থাকে, মানে কেউ রাত্রিরে এখানে মন্দিরে কেউ থাকে না, পুজো যথাযথই সন্ধ্যেবেলা আরতির পর বন্ধ হয়ে যায় মন্দির, দুপুরের পর ফাঁকা হয়ে যায়, একটা গা ছমছম ব্যাপার তো থেকেই যায়। মন্দিরের উত্তর পূর্ব কোণে পঞ্চমুণ্ডীর আসন আছে, পাশে সাধক গোকুলানন্দ ব্রহ্মচারীর সমাধি, তার উপর একটি বেল গাছ আছে, পাশের বেদিতে প্রতিদিন পুজো শেষে ভোগ প্রসাদ রাখা হতো, এলাকার শিয়ালরা সেই ভোগ প্রসাদ খেয়ে যেত, আজও সেই রীতি প্রচলিত আছে। ইটিভি ভারত, বর্ধমান। নমস্কার, আমি নুসরাত, ইটিভি ভারতের সকল দর্শকদের জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।